নমস্কার বন্ধুরা, স্বপ্নর নতশি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের আরেকটি রেসিপি করে দেখাবো। আমি মেলায় বা ছোট গজা যেগুলি বিক্রি হয় সেই গজা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো মেলার মতন ছোট গজা বানাতে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমি এই বাটির সাহায্যে মাপবো বলে আমি এইভাবে রেখেছি। আমি প্রথমে ময়দাটাকে চেলে নিয়েছি, আমি পরিমাপ বলবো না, আপনারা যতটা পরিমাপ পারবেন সেইভাবে বাটিতে মেপে নেবেন। আমি প্রথমে এই বাটির এক বাটি নিয়ে নিলাম, আর বাকিটা আমি ওই পেপারের উপরে রেখেছি। আমি কিছুটা আরো এক বাটি নিয়ে নেবো। আমি এই বাটির সাহায্যে মেপে করবো। দিয়ে দিলাম দু বাটি ময়দা। এবার আমি এখানে দিয়ে দেবো ময়ান। ময়ান দিয়ে দিলাম এখানে 4 চামচের মতন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আমার এটা মেশানো হয়ে গেছে, ভালো করে দেখুন। আমি এইভাবে মেশিয়ে নিয়েছি যাতে এরকম একটা ডেলা পেকে যায়। এবার আমি ভালো করে এটাকে মেখে নেবো। আমি খুব নরমও করবো না, খুব শক্তও মাখবো না, একটা মোটামুটি আট করে ময়দাটাকে ভালো করে মেখে নেবো। কারণ গজা বানাতে গেলে খুব নরম দরকার নেই। এটা আপনারা ঘি দিয়েও ময়ান দিতে পারেন, যদিও আমি ঘি দিয়ে করিনি, আমি সাদা তেল দিয়ে করেছি। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। এবার আমি একটু হাফ চামচের মতন, ছোট চামচে হাফ চামচের মতন আমি খাবার সোডা মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে মেখে নেবো। সব কিছু ভালো করে আগে মিক্স করে নিই। এবার অল্প অল্প জল দিয়ে আবার মাখিয়ে নেবো। মাখা হয়ে গেছে ময়দাটা, দেখুন। আমি খুব নরমও করে মাখিনি, খুব শক্তও করে মাখিনি, আমি এইভাবে মেখেছি। এবার আমি 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। তো এদিকে ময়দাটা সেট হচ্ছে, আমি ততক্ষণ চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি এই বাটির সাহায্যে এক বাটি চিনি নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে মেল্ট হওয়ার জন্য এই বাটির সাহায্যে এক বাটি জল দিয়ে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি আরেকবার ময়দাটাকে একটু ভালো করে ঠেসে নেব। এবার আমি এটার থেকে 3টে লেচি করে নেব। এরম সাইজে লেচিগুলোকে করে নেব। তো আমি এখান থেকে 3টে থেকে 1টা লেচি নিয়ে আগে একটু বেলে নিচ্ছি। খুব একটা পাতলা করে বেলবো না।
প্রথমে এইভাবে বেলে নিলাম। বেলে নিয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে সমান চার ভাগে আমি ভাগ করে নেব। এরকম করে নিয়ে প্রত্যেকটা পার্ট আবার একটা করে একটার উপরে দিয়ে আবার আমি বেলে নেব। আমি এরকম তিন চারবার করব। ওগুলো দেখাবে কথা দেখাবার কি দরকার? কি করবে করে নেবো, মা করে দেবে। তা মা কি করতো? কিছুই জানে না বলেছি না। জিভে গজাটা কি এরমই করতো? এবার আমি লম্বা ভাবে কেটে নেবো। হয়ে গেছে, এবার পিস করবো। তাই নাও করো, দেখো আমি এমনি লম্বা করে বেলে নিয়ে এবার আমি এইভাবে কেটে নিলাম, দুভাগ করে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট করে পিস করে নেব, যেমন মেলায় বিক্রি হয়। আমি খুব বড় করব না, আমি এইভাবে, কারণ ভাজবার সময় এগুলো আরেকটু ফুলে উঠবে। আমি এইভাবে পিস করে নিলাম, দেখুন এইভাবেই বোঝা যাবে লেয়ারগুলোকে কতটা মোটা হয়েছে। এটা ভাজলে আরো মোটা হয়ে যাবে। প্রত্যেকটা এইভাবে পিস করে নেব ছোট ছোট করে। Thank you.
দেখো এগুলো সবকটা পিস করা হয়ে গেছে। তো শিরাটা যাতে একেবারে শক্ত না হয়ে যায়, কারণ শিরা শক্ত হয়ে যায় তার জন্য আমি এখানে এক ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতিলেবুও দিয়ে দিতে পারেন, পাতিলেবুর রস, তাহলে শিরাটা আর কোনোদিনও মানে টাইট হয়ে যায় না, এটা রসালোই থেকে যায়। তবে এবার এই অবস্থাতে এটাকে বন্ধ করে দেবো। তো আমার সমস্ত গজাগুলো কাটা হয়ে গেছে, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ভাজার মতন তেল দিয়ে দিলাম, এবার গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলোকে ভেজে নেবো। আমি এটা ফুল আছে ভাজবো না, মিডিয়াম আছে, একটা একটা করে গজাগুলোকে দিয়ে দেবো, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ফুলে দিলে আর উপর থেকে লাল হয়ে যাবে, তাই জন্য আমি এখন মিডিয়াম আছে গজাগুলোকে ভেজে নেবো। তো আমি এবারে গজাগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে নেবো, এটা একটু কম আছেই ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। তো আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, আমি এর থেকে বেশি আর লাল করবো না। তো এবার আমি একটা একটা করে সব তুলে নেবো। তো এবারে সব তুলে নিচ্ছি। তো আমি এরকম করে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো আমার সমস্ত গজাগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি রসটা আমার আগে বানানো হয়ে গেছিলো চিনির শিরাটা, যেহেতু একদমই ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটু গ্যাসে একদম লোতে করে গ্যাসের আঁচটা আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সমস্ত গজাগুলো দিয়ে 5 মিনিটের মতন আমি অল্প আছে এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমি সমস্ত গজাগুলো এর মধ্যে ঢেলে দিলাম, একদম গরম অবস্থাতেই দেবো না, যেহেতু একদম একটু মিডিয়াম থাকে সেই অনুযায়ী শিরার মধ্যে দিলে ভালো হয়। তো আমার শিরাটা আগে যেহেতু বানিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে বলে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, এটা আমি 5 মিনিটের মতন এরকম নাড়াচাড়া করে নেবো, তাহলে সমস্ত রসগুলো এর মধ্যে ঢুকে যাবে। সমানে এইভাবে নাড়তে থাকবো, 5 মিনিটের মতন এরকম করলে সমস্ত রসগুলো গজার মধ্যে ঢুকে যাবে। আর এর বেশি করব না, কারণ একদম নরম হয়ে যাবে, তাহলে বেশি নরম হয়ে গেলে গজা ভালো লাগে না। তো 5 মিনিটের মতন আমি এগুলোকে নাড়ি চাড়িয়ে নিয়েছি, এগুলোর মধ্যে পুরো রস ঢুকে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি রস থেকে, কারণ বেশি রসে রেখে দিলে নরম হয়ে যাবে। পুরো মিষ্টির দোকানের মতন দেখুন, বা মেলাতে বিক্রি হয় সেরকমই গজা বানিয়েছি, খুবই সুন্দর রেসিপি, বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আমার আজকের পরিবেশন দেখুন বন্ধুরা, গজা বানিয়েছি একদম দোকানের মতন বা মেলার মতনই বলতে পারেন, মিষ্টির দোকানের মতন খুবই সুন্দর হয়েছে। আমি বানিয়েছি বলে না, আপনারা দেখুন যেমনি সুন্দর দেখতে হয়েছে তেমনি খুব ভালো হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত জুসি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।